কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল সহ একাধিক দাবিতে শনিবার বিকেলে রঘুনাথগঞ্জের ম্যাকিনজি পার্কে মিছিল করেন বিরোধী দলনেতা তথা বহরমপুরের সাংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী। পরে মিছিল শেষে জঙ্গিপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বিডব্লিউটি মাঠে একটি জনসভাও করেন তিনি। তরিকুল শেখের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। রুখতে পেরেছিল, এই সত্য কথাটা ভুলে যাবেন না। মমতা বিজেপি সে রুখবে, এরে মমতা তো বিজেপিকে নিয়ে এলো রে ভাই, খাল কেটে কুমির নিয়ে এলো বিজেপিকে। 99 সালে নির্বাচনে আতাত করে তাদেরকে এমপি সিট জেতালো, ভুলে যাবেন না, ভুলে যাবেন না। বিজেপি পার্টির মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, বিজেপি পার্টির বিজেপি সরকারের মন্ত্রী, মাননীয় রেল মন্ত্রী মমতা ব্যানার্জি, ভারতবর্ষের এনডিএ সরকারের রেলমন্ত্রী ছিল, ভুলে যাবেন না। তাই বিজেপি পার্টির সঙ্গে মমতা ব্যানার্জি লড়বে না। মমতা ব্যানার্জি বিভাজন করে দিল, এবার মুসলমানদের উপর যখন সমস্ত দোষ চাপছে তখন জানে আমি শুধু মুসলমানের জন্য না, আমি হিন্দুর জন্য আছি। গুলি গোলা চালাবে আর কি কাজে, দুটো তো পার্টি সকাল থেকে রাত পর্যন্ত গুলি গোলা মারামারি এই চলছে। এখন ভোট আসবে, বাঙালিত্বকে উস্কাতে চেষ্টা করছে, বাঙালি সেন্টিমেন্টটাকে ধরার চেষ্টা করছে। আবার এতদিন মনে ছিল না, ভোটের আগে সব মনে পড়ছে কি হওয়া উচিত না উচিত, কিছু না, একটা বাঙালির সেন্টিমেন্ট থেকে নিজের ফেরার চেষ্টা করে। এটা জোকারদের দল, প্রতিদিন এই জোকরামি চলবে, একদিকে বিজেপি একদিকে মমতার এই জোকরামি চলবে। এ বলছে ওদিকে যাচ্ছি, ও বলছে এদিকে আসছি, ও বলছে এই চাই, সে বলছে তাই চাই, কিন্তু মানুষের কথা বলছে কি? চাকরি কই, কুটিরুজি কই, ব্যবসা কই, সে কথা কেউ বলছে না। দাদা বলছে কি, মুর্শিদাবাদে বলছিল কি কংগ্রেস বলে কিছু নাই, হ্যাঁ কংগ্রেস বলে কিছু নাই বলছিল কোথায়? মুর্শিদাবাদে। লোকনাথ হার্ডওয়্যার, আপনি কি আপনার বাড়িতে পাইপলাইনের কাজ করাতে চান? তাহলে অভিজ্ঞ মিস্ত্রিদের দ্বারা পাইপলাইনের কাজ করাতে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সাথে। তাছাড়া সাবমার্সাল পাম্প, গিজার, কমন প্যান, নলকূপের সরঞ্জাম, ফাইবার গেট, জলের ট্যাঙ্ক সহ পাইপলাইনের যাবতীয় জিনিস পেতে চলে আসুন লোকনাথ হার্ডওয়্যারে। আমাদের ঠিকানা লোকনাথ হার্ডওয়্যার, রঘুনাথপুর, বাঁকুড়া রোড, মণ্ডল পেট্রোল পাম্পের সামনে। আমাদের ফোন নম্বর 6294493690 এবং 8240331529।